স্বাগতম আমার প্রিয় বন্ধুদের এবং ছোট ছোট ভাই বোনেদের আমার এই ইউটিউব চ্যানেলে। আজকে আমি অঙ্কের কিছু সহজ প্রণালী নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা কাইন্ডলি লাইক এবং সাবস্ক্রাইব করো। আমার প্রথম কোশ্চেন, চালের দামের 8% বাড়ালে এক পরিবারের চালের ব্যবহার পরিমাণ কত কমালে মোট খরচ অপরিবর্তিত থাকবে? উত্তর হবে খরচ কমবে 100 × R/100+R শতাংশ। পরে কোশ্চেন, কোনো দ্রব্যের মূল্য 8% হ্রাস পেলে এবং খরচ অপরিবর্তিত রাখতে গেলে ওই দ্রব্যের পরিমাণ শতকরা কত বৃদ্ধি করতে হবে? উত্তর হবে দ্রব্যের বৃদ্ধির পরিমাণ 100 × R/100-R শতাংশ। কোশ্চেন নম্বর 3, যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে 8% বেশি হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে শতকরা কত কম হবে? উত্তর হবে শতকরা কম হবে 100 × R/100+R শতাংশ। পরে কোশ্চেন, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি 8% কম হলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে শতকরা কত বেশি হবে? উত্তর হবে শতকরা বেশি হবে 100 × R/100-R শতাংশ। পরে কোশ্চেন, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য X% বাড়লে এবং প্রস্থ Y% বাড়লে ওর ক্ষেত্রফল কত বাড়বে? উত্তর হবে ক্ষেত্রফল বাড়বে X+Y+X×Y/100%। পরে কোশ্চেন, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য X% কমে এবং প্রস্থ যদি Y% কমে তাহলে ওর ক্ষেত্রফল কত কমবে? এক্ষেত্রে ক্ষেত্রফল কমবে X+Y-XY/100 শতাংশ। পরে কোশ্চেন, কোনো দ্বিমাত্রিক চিত্রের যদি কোনো পরিমাপযোগ্য বিষয় যেমন বাহু ব্যাস বা ব্যাসার্ধ ইত্যাদির 8% পরিবর্তন ঘটে তবে সেই দ্বিমাত্রিক চিত্রের 1 নম্বর পরিধি শতকরা কত বৃদ্ধি পাবে, 2 নম্বর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? উত্তর হচ্ছে পরিধি বৃদ্ধি পাবে 8%, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 2R+R²/100 শতাংশ। পরের কোশ্চেন, কোনো দ্বিমাত্রিক চিত্রের যদি কোনো পরিমাপযোগ্য বিষয় যেমন বাহু ব্যাস বা ব্যাসার্ধ ইত্যাদির 8% হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? উত্তর হবে ক্ষেত্রফল হ্রাস পাবে 2R-R²/100 শতাংশ। কোশ্চেন নম্বর 9, যে কোনো চতুর্ভুজের বাহুগুলি যদি 8% বাড়ানো হয় তবে তার কর্ণদ্বয় কত শতাংশ বৃদ্ধি পাবে? উত্তর, কর্ণদ্বয় বৃদ্ধি পাবে 8%। পরে কোশ্চেন, কোনো পরীক্ষায় X% ছাত্র অঙ্কে Y% ছাত্র ইংরাজিতে ফেল করেছে এবং Z% ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে তবে উভয় বিষয়ে পাশের হার কত? উত্তর হবে উভয় বিষয়ে পাস করেছে 100 × X+Y-Z শতাংশ। কোশ্চেন নম্বর 11, কোনো দ্রব্যের মূল্য X% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারে ওই দ্রব্যের ব্যবহারও Y% বৃদ্ধি পায় তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত নির্ণয় করো। এক্ষেত্রে উত্তর হবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত 100+X×100+Y/100²। কোশ্চেন নম্বর 12, একটি খালি পাত্রে X লিটার তেল ঢালার পর পাত্রটির Y% খালি থাকে, পাত্রটির তেল ধারণের ক্ষমতা কত? উত্তর হচ্ছে পাত্রটির তেল ধারণের ক্ষমতা হচ্ছে X×100/100-Y। কোশ্চেন নম্বর 13, একটি চৌবাচ্চা A নল দিয়ে X মিনিটে এবং B নল দিয়ে Y মিনিটে জলপূর্ণ হয়। এক্ষেত্রে A ও B নল একসঙ্গে খুলে রাখলে চৌবাচ্চাটি পূর্ণ হয়
উত্তর হবে 44 পূর্ণ হয় x ইনটু y বাই x প্লাস y মিনিট। পরে কোশ্চেন, একটি চৌবাচ্চা a নল দিয়ে x মিনিটে পূর্ণ হয় এবং b নল দিয়ে y মিনিটে খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তো চৌবাচ্চা পূর্ণ হতে গেলে দুটো ফর্মুলা আছে, এক্ষেত্রে y এর মান যদি x এর থেকে বেশি হয় তাহলে উত্তর হবে x ইনটু y বাই y মাইনাস x, আর x যদি y এর থেকে বড় হয় তাহলে উত্তর হবে x ইনটু y বাই x মাইনাস y মিনিট। কোশ্চেন নম্বর 15, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে x ও y ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় এবং অপর একটি নল z ঘন্টায় চৌবাচ্চাটি খালি করে। যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। উত্তর হবে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে x ইনটু y ইনটু z বাই y ইনটু z প্লাস x ইনটু z মাইনাস x ইনটু y ঘন্টায়। এই কোশ্চেনগুলো বিভিন্ন চাকরিভিত্তিক পরীক্ষায় আসে, বিভিন্ন কম্পারেটিভ পরীক্ষায় আসে, খুব কম সময়ের মধ্যে অ্যান্সার দিতে হয়, সেজন্য এই শর্টকাট কীগুলো মনে রাখতে হয়। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরের ভিডিওতে।